ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়েই শুরু হলো আইসিসির নতুন নিয়ম। টি টোয়েন্টি ম্যাচেই আইসিসির স্টপ লক নিয়ম শুরু হলো। নির্ধারিত সময়ে ম্যাচ যেন শেষ করা যায় সেই কারণেই এই নিয়ম চালু করলো আইসিসি। নিয়ম অনুসারে দুটি ওভারের মাঝে ফিল্ডিং দল 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট সময় পাবে তৈরি হবার জন্য। তবে সেক্ষেত্রে কোনো দল একটি ম্যাচে 3 বার দেরি করলে তাহলে পেনাল্টি হিসেবে 5 রান পাবে ব্যাটিং হিসেবে থাকা দল। আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেন, শুধুমাত্র সাদা বলের ক্রিকেটে নিয়ম চালু করা হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে একদিনের একটি ম্যাচ শেষ হতে সময় লাগে 8 থেকে 8.5 ঘন্টা এবং একটি টি টোয়েন্টি ম্যাচ শেষ হতে সময় লাগে 4.5 ঘন্টা। কিন্তু বেশি ক্ষেত্রে এই ম্যাচে বাড়তি সময় লেগে যায়, তাই স্টপ নিয়ম চালু হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সময় মোটেই ভালো যাচ্ছে না ভারতের নির্ভরযোগ্য টেস্ট ক্রিকেটার চেতেশ্বর পূজারার। দক্ষিণ আফ্রিকার সফরে ভারতীয় দলের সুযোগ পাননি তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাকে দলে রাখা হয়নি, দক্ষিণ আফ্রিকা সফরে। তাই ভারতে নয়, ইংল্যান্ডেই পাড়ি দিলেন কাউন্টি ক্রিকেট খেলার জন্য। সেখানেও সাসেক্সের অধিনায়ক হিসেবে নজর কাটলেন চেতেশ্বর। প্রথম মরশুমে 5টি সেঞ্চুরি সহ হাঁকিয়েছেন 1094 রান। চলতি ফর্মেও দারুণ ব্যাটিং পারফরম্যান্স তার। প্রথম 3টি ম্যাচেই সেঞ্চুরি। বিদেশি খেলোয়াড় হিসেবে 2024 সাল পর্যন্ত ড্যানিয়েল হিউজ তাকে চুক্তিবদ্ধ করল। 2025 সালে মোট 7টি ম্যাচে অংশগ্রহণ করবে ভারতের এই ব্যাটসম্যান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ঘরের মাঠে দীর্ঘ 9 বছর পর টেস্ট খেলতে নামছে ভারতীয় মহিলা দল। তবে 2021 সালে টেস্ট খেলেছিল মহিলা দলের ক্রিকেটাররা বহির দেশে। তবে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট হওয়ায় অনেকটাই নতুনভাবে ভারতীয় দল এবার প্রতিনিধিত্ব করবে এই সিরিজে। দল গোছানোর ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এনেছে বিসিসিআই। নতুন 3 ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে, যার প্রথম টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দলের পক্ষে। যাদের মধ্যে রয়েছেন জামাইমা রোড্রিগেস, রেণুকা ঠাকুর এবং শুভ সতীশ। ভারতীয় দলের কোচ অমল মজুমদার দেশ আশাবাদী এই নবাগত 3 ক্রিকেটার এবং গোটা দল ঘরের মাঠে সেরা পারফরমেন্স তুলে ধরবে এই টেস্ট সিরিজে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড। বছর ঘুরতে না ঘুরতেই ঘুরে গেল অধিনায়কের চাকা। পুনরায় কেকেআর এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শ্রেয়াস আইয়ার। গত মরশুমে অসুস্থতার কারণে মাঠের বাইরে ছিলেন শ্রেয়াস আইয়ার। দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল নাতিশ রানাকে, কিন্তু সেভাবে হয়নি অধিনায়কের অভিযান। তাই এবার 19 ডিসেম্বর নিলামের আগে দল পরিবর্তন করল অধিনায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আন্তর্জাতিক টেনিসের সেরা সম্মান হল অফ ফেম তালিকায় প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড় হিসেবে জায়গা করে নিলেন বিজয় অমৃতরাজ এবং লিয়েন্ডার পেজ। প্রথম এশিয়ান পুরুষ টেনিস তারকা হিসেবে এই দুজন এই আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন। প্রতি বছর বছরের শেষ ঘোষণা করা হয় এই সম্মানের তালিকা। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন দুজন ভারতীয় টেনিস খেলোয়াড়। পরিসংখ্যান অনুযায়ী লিয়েন্ডার পেজ জয়ী জয় লাভ করেছেন 18টি গ্র্যান্ড স্লেম। অন্যদিকে টানা 3 দশক ধরে এশিয়ান টেনিস এবং ভারতীয় টেনিসে বিজয় অমৃতরাজ। টেনিসের বিশ্ব নিয়মকে সংস্থা ঘোষণা করলেন এই সম্মান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।